চ্যানেল আশা করি সবাই অনেক ভালো আছেন এবং সুস্থ আছেন তো আমি অনেকদিন পর একচুয়ালি আবার ব্যাক হলাম ইউটিউবে আপনারা হয়তো জানেন যে অনেকদিন একটা লম্বা ছুটি নিয়েছিলাম বা একটা ব্রেক আপ নিয়েছিলাম তো তারপর আবার আপনাদের সাথে আহ নিয়মিত ইনশাল্লাহ ট্রাই করব ইউটিউবে নিয়মিত ভিডিও আপলোড করা এবং বিভিন্ন ইনফরমেশন দেওয়ার তো আমি নর্মালি যে কাজগুলো করে থাকি সেটা হচ্ছে ইউরোপের বিভিন্ন কান্ট্রির মানে ভিসার সম্পর্কে জব সম্পর্কে বা বিভিন্ন ইউরোপিয়ান কান্ট্রিজ ভ্লগিং ভিডিও গুলো একচুয়ালি আমি আপলোড করে থাকি তো আজকের ভিডিওটা হচ্ছে সম্পূর্ণ ডিফারেন্স তো এখানে আমি মনে করলাম যে হয়তো আমি আমার কিছু ফেভারিট পয়েন্টগুলো আপনাদের সাথে শেয়ার করতে পারি তো আমার অনেকগুলো ফেভারিট পয়েন্ট আছে বা অনেক কিছুই আমার করতে ভালো লাগে তার মধ্যে একটা হচ্ছে যেমন আমি হাতে গড়ি পড়তে খুব ভালো লাগে আর কি বা গড়ি কেনাকাটা করতে খুব ভালো লাগে যদিও সামর্থ্য অনুযায়ী কেনার ট্রাই করি তো আমি আজকে আপনাদেরকে আমার পাঁচটা টপ ফেভারিটস ওয়াচ এর কথা বলবো অনেকগুলো ফেভারিটস আছে তার মধ্যে আমার কাছে যেগুলো আছে তার মধ্যে পাঁচটি ওয়াচ যেগুলো নর্মালি আমার খুব ভালো লাগে সেগুলো আপনাদের সাথে শেয়ার করবো আপনারাও আপনাদের পছন্দের যে বিষয়গুলো আছে যে আপনারা কি কি জিনিস পছন্দ করেন বা কি কি করতে পছন্দ করেন সেগুলো করে আমাদেরকে জানাতে পারেন এর বিষয়টা হচ্ছে আমাদের একটা কমিউনিকেশন তৈরি হলো যে যে দেখা গেল আমার জিনিসগুলো হয়তো আপনার সাথে যাচ্ছে বা আপনার ফেভারিট জিনিসগুলো হয়তো আমার সাথে মিলে যাচ্ছে এরকম কিন্তু একটা কমিউনিকেশন তৈরি হয়ে যায় তো যাই হোক কথা লম্বা না করে আমি আমার এজে যে দেখতে পাচ্ছেন পিছনে কয়েকটা গড়ি আছে তো তার মধ্যে আমি আমার মানে ফার্স্ট অফ ফেব্রুয়ারি গড়িয়া আপনাদের সাথে শেয়ার করব লিঙ্কও আমি ডিসক্রিপশনে দিয়ে দিব আপনাদের যাদের ইচ্ছা সেগুলো দেখতে পারেন বা ক্রয় করতে পারেন হোয়াট এভার হোয়াট ইউ ওয়ান্ট তো নাম্বার ফাইভে হচ্ছে যেটা সেটা হচ্ছে আমার গিফট পাওয়া একটা ওয়াচ এবং সেটা হচ্ছে ফুমা সেটা আমি বাংলাদেশ থেকে গিফট পাই তো যে আমাকে গিফট করেছিল তাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আমার মনে হয় অবশ্যই সেই ভিডিওটা দেখবে যে এটা হচ্ছে আমার টপ ফাইভ মানে একটা ওয়াচ তো আমি প্রায় সময় এই গড়িটা পড়ি এবং গড়িটা দেখতেও খুব সুন্দর আমি দিয়ে দিব আপনারা খেয়ে যদি ইচ্ছে করেন তাহলে সেটা দেখতে পারেন বা কিনতে পারেন তা আমার কাছে মনে হয় যে এটা খুবই মানে স্মার্ট একটা ওয়াচ দেখতে খুব ব্ল্যাক কালার যারা ব্ল্যাক কালার পছন্দ করেন তাদের জন্য আশা করি এটা খুব ভালো হবে আমি এটাকে আবার একটু খুলে দেখাচ্ছি এই যে যারা যারা দেখতে পাচ্ছেন আই হোক খুবই সুন্দর চমৎকার একটা গড়ি যদিও প্রায় সাত থেকে আট মাস হয়ে গেছে আমি মাঝে মধ্যে এই গড়িটা পড়ি তারা আছে আমার টপ ফাইভ একটা মস্ট ফেভারিট একটা ওয়াচ যাই হোক এখন আমি যাব আমার নাম্বার ফোর ফেভারিট ওয়াচে তো সেটা অ্যাকচুয়ালি আমি মানে যখন গড়িটা আমি ক্রয় করি ক্রয় করার আগে একচুয়ালি আমি কখনো ভাবি নাই যে গড়িটা এত বড় হবে কিন্তু আসলে গড়িটা আমার হাতের জন্য পারফেক্ট না তো যার কারণে আমি গড়িটা এখনো পড়ি নাই হয়তো বা কোনো এক সময় কাউকে গড়িটা গিফট করে দিব তো যাই হোক তারপর আমি দেখাচ্ছি এই হচ্ছে আহ এটা হচ্ছে একটা ডিজেলের একটা গড়ি আমি আপনাদেরকে বলে দিচ্ছি যে গড়িটা হচ্ছে আপনার আহ ওয়ান ডি জেট সেভেন থ্রি 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 এই যে গড়িটা খুবই চমৎকার অসাধারণ একটা গড়ি অসাধারণ একটা ডিজাইন খুবই কালার ফুল একটা গড়ি গোল্ডেন কালার যারা গোল্ডেন কালার পছন্দ করেন তাদের জন্য আই থিংক পারফেক্ট একটা গড়ি এবং ডিজেল কোম্পানি তো বুঝতেই পারছেন আপনারা ডিজেল ওয়েবসাইটে গড়লেই দেখবেন প্রথম যে স্লাইড আছে তাদের এই ওয়াচটা বারবার শু করতেছে তো এটা হচ্ছে খুবই চমৎকার এবং অসাধারণ একটা গড়ি বাট এটা আমার হাতের জন্য পারফেক্ট না আমি যদি একটু পরে দেখাই তাহলে বুঝতে পারবেন আপনারা দেখতে পাচ্ছেন যে এটা আমার জন্য অ্যাকচুয়ালি পারফেক্ট না বাট আমি যদিও গইটা ডিজাইন দেখে আমি গইটা ক্রয় করি বাট আই থিঙ্ক দ্যাট ইট ইস নট অ্যাকচুয়ালি ফর মি তা এটা হচ্ছে আমার মানে লাস্ট ফোর্থ একটা ফেভারিটস একটা ওয়াচ তো কেন এটা আমার ফোর্থ বিকজ এটা আমি একটা ডিজাইনটা অনেক বেশি পছন্দ করি এখানে যে ডিজাইনটা আছে সেটা খুবই 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 অসাধারণ আর যদি আমি চেনের গুড়ি পড়তে খুব পছন্দ করি না যারা চেনের গুড়ি কিনতে পছন্দ করেন তারা আই থিঙ্ক দ্যাট এটা আপনারা নিতে পারেন এই গইটা তাদেরকে বেশি সুইচ করবে যারা খুব স্বাস্থ্যবান যারা আমার মতন হ্যাংলা তারা এই গইটা ক্রয় করবেন না এটা হাতে খুব করবে না পাশাপাশি কিন্তু ওজনে অনেক বাড়ি তো যারা খুবই অ্যাকচুয়ালি আই মিন দ্যাট যাদের হাত অনেক মোটা তারা কিন্তু এই গইটা ক্রয় করতে পারেন সো ইট ইস অলসো ভেরি গুড ওয়াচ আই থিঙ্ক দ্যাট ওয়াল এখানে যাক নাম্বার থ্রি তো নাম্বার থ্রি আমার যে ফেভারিট ওয়াচ সেটা হচ্ছে আরেকটা ভালো একটা নামি দামি একটা কোম্পানি আপনার হয়তো অনেকেই জানেন সেটা হচ্ছে তো আমি আমার ফার্স্ট ফেভারিট ব্র্যান্ড হচ্ছে ডিজেল যদিও মানে অনেক বড় বাট এটা কমফোর্টেবল এবং রিজনেবল কেনার মতো তো এটা হচ্ছে আমার নাম্বার থার্ড চয়েস আমি আপনাদেরকে একটু জুম করে দেখাচ্ছি বা আরো ভালো হয় যদি আমি হাতে দিয়ে দেখাই একটা ওয়াচ এবং মোটামুটি খুব কমফোর্টেবল হাতে যারা মানে যারা অফিসে জব করেন আই থিঙ্ক দ্যাট এটা যারা অফিসিয়ালি জব করেন তাদের জন্য খুব ভালোভাবে এটা ম্যাচ করবে পাশাপাশি গোল্ডেন কালার যাদের স্ক্রিন ব্ল্যাক আমার মতন ব্ল্যাক তাদের কাছে কিন্তু এইটা হাতে খুব সুন্দরভাবে ফুটে উঠবে বিকজ এটা হোয়াইট এবং গোল্ডেন কালার আছে সো আই থিঙ্ক দ্যাট এটা আপনারা ইচ্ছা করলে ক্রয় করতে পারেন অ্যামাজন ইবেই এবং ফজিল শপে বা বিভিন্ন গরির শপে কিন্তু এটা পাবেন তো আই থিঙ্ক দ্যাট এই যে এটা খুবই সুন্দর সবার যে কেউ সাথে এটা ম্যাচ করবে সেটা সে স্বাস্থ্যবান হোক বা আমার মতন শুকনা হোক আমার মতন ব্ল্যাক স্ক্রিন হোক সবার ক্ষেত্রে কিন্তু এটা মানে ম্যাচ করবে তো এটা আমার খুব ফেভারিট একটা ওয়াচ এটা আমি অনেক সময় ওয়াচটা পরে থাকি যাই হোক নাম্বার টু নাম্বার টু যে ওয়াচটা সেটা হচ্ছে আমার খুবই খুবই ফেভারিট একটা ওয়াচ ছিল নাম্বার ওয়ান ওয়াচটা কেনার আগ পর্যন্ত বিকজ এই এটা হচ্ছে ডিজেল একটা ওয়াচ তো এটার হচ্ছে ডি জেড ফোর থ্রি ফোর ফাইভ আমি এটা লিংক ডিসক্রিপশনে দিয়ে দিব এই হচ্ছে গড়ি তো আপনারা হয়তো যারা ডিজেল গড়ি মানে নর্মালি ব্যবহার করেন তারা জানেন নর্মালি ডিজেলের যে ওয়াচ গুলা সেগুলো বেশিরভাগ ক্ষেত্রেই কিন্তু খুব মানে বড় হয় তাকে অন্যান্য ডিজেল যে গড়ি তো সেম একই তো এটা আমার ফেভারিট হওয়ার হচ্ছে যেটা আমি ফিফটিনে এবং ফিফটিন থেকে আজ পর্যন্ত এটা আমি ইউজ করতেছি এবং খুবই খুবই ভালো একটা ওয়াচ দেখতেই পাচ্ছেন হয়তো অনেক পুরাতন হয়ে গেছে এই যে বাট এটা আমার খুব ফেভারিট এটা আমি পছন্দ করি এবং বেশিরভাগ সময় এই ওয়াচটা আমি পরি তো এটার ফেসিলিটা হচ্ছে এটা হচ্ছে থ্রি বার তো যারা আপনারা মানে বেশিরভাগ ক্ষেত্রে বিভিন্ন জায়গায় জব করেন বা যাদের নদী নালা বা গুসল খুব গরমের দেশ যেখানে আপনারা খুব বেশি সময় দুইবার বা তিনবার গোসল করতে হয় তো সেক্ষেত্রে বারবার আপনার ওয়াচটাকে হাত থেকে খুলতে হবে না কারণ এটা গোসল করার জন্য মানে কমফোর্টেবল এখানে পানি ঢুকবে না সাঁতার কাটা বা অন্যান্য ক্ষেত্রে খুব বেশি সময় থাকলে হয়তো প্রবলেম হতে পারে আদারওয়াইজ এই ওয়াচটা কিন্তু খুব ভালো আমি এই ওয়াচ পরে দেখাচ্ছি দেখেন যদি এই ওয়াচটা কিন্তু মোটামুটি বেশ বড় সড় মানে হাতে আমার কাছে কমফর্টেবল মনে হয় যদি অনেক সময় দেখতে অনেক বড় লাগে বাট আমার যাদের হাতগুলো মোটা যাদের মনে করেন হাতে গুলো গুলা মানে বেশি ব্রাইট তাদের ক্ষেত্রে কিন্তু এটা খুব ভালোভাবে ম্যাচ করবে এবং ওয়াচটাও খুব ভালো অনেক দিন ইউজ করা যায় দুই থেকে তিন বছরের ব্যাটারি গ্যারান্টি থাকে আমি অ্যাকচুয়ালি আহ তিন বছর পর ব্যাটারি একবার চেঞ্জ করি সো আপনারা দেখতেই পাচ্ছেন খুব ভালো একটা ওয়াচ তো এটা হচ্ছে আমার সেকেন্ড ফেভারিট একটা ওয়াচ আমি সেকেন্ড কেন বললাম কারণ আমি এখন যে ওয়াচ টা দেখাবো এটা হচ্ছে আমার এখনকার সবচেয়ে ফেভারিট নাম্বার ওয়ান একটা ওয়াচ ওকে এবছরই কিনি আমি যখন ব্ল্যাক ফ্রাইডে ছিল তখন আমি এটা আমাজন থেকে কিনি তো কেনার আগে অ্যাকচুয়ালি আমি এতটা কমফর্টেবল ফিল করতাম না কেনার পর যতটুকু আমি কমফর্টেবল ফিল করছি তো এটা হচ্ছে ফজিলের একটা ব্র্যান্ড এটা হচ্ছে আমার সবচেয়ে পছন্দের একটা গড়ি কেন এটা সবচেয়ে পছন্দের গড়ি নর্মালি আমি যে খালারগুলা পছন্দ করি তার মধ্যে একটা হচ্ছে ব্ল্যাক এবং ব্লু তো এই গড়িটা হচ্ছে ব্ল্যাক আর সেকেন্ডলি হচ্ছে গড়িটা এতই আরামদায়ক যে আমি যেকোনো সময় যে কোনো ক্ষেত্রে এটা ইউজ করতে পারি সেটা কাজের সময় আমি ইউজ করতে পারি খেলাধুলার সময় আমি ইউজ করতে পারি পাশাপাশি গোসল করার সময় ইউজ করতে পারি এবং মানে যে কোনো পার্টি বা সেমিনার বা প্রেজেন্টেশন আমি গড়িটা ইউজ করতে পারি তো সেক্ষেত্রে আমার কাছে মনে হয় যে আমার কাছে ব্যক্তিগত ভাবে খুবই পছন্দের এবং এটা সব মানে যারা যে হন না কেন ব্ল্যাক স্ক্রিন হোয়াইট স্ক্রিন বা শুকনা মোচা যেভাবেই হোক না কেন আপনার কাছে কিন্তু এই গড়িটা মানে খুব বানাবে যে দেখেন আমি আমার হাতে কিন্তু এটা খুব ভালো মান আছে এবং আমি মনে করি আমার যে অন্যান্য গড়ি ছিল সব গড়িগুলোর মধ্যে আমার কাছে এই গড়িটা অনেক ভালো মনে হয় এবং খুবই হালকা পাতলা আমি সব সময় গইটা ইউজ করতে পারি খেলার সময় ইউজ করতে পারি রান্না বান্না খাওয়া দাওয়ার সময় সব সময় কিন্তু গইটা ইউজ করা যায় এবং এত সহজে কিন্তু গইটা ময়লা হয় না বা ময়লা হলো এটা স্ক্রিন এতই এক রকম আপনি টিস্যু দিয়ে হালকা করলে একদম নতুনের মতন হয়ে যায় তো এটা হচ্ছে আমার মানে অনেকগুলা ফেভারিটস জিনিসের মধ্যে একটা ফেভারিটস সেটা হচ্ছে আমি গড়ি পড়তে খুব পছন্দ করি কিনতে খুব পছন্দ করি এবং গড়ের মধ্যে বিভিন্ন জায়গায় এগুলা সাজিয়ে রাখতেও পছন্দ করি তো হয়তোবা অন্য কোনো দিন আরো অন্য কোনো বিষয় নিয়ে আপনাদের সাথে শেয়ার করব। তা আপনারা যাদের এই গড়িগুলা দেখলেন তার মধ্যে খুন গড়িটার সবচেয়ে বেশি আপনাদের পছন্দ হয়েছে আমাকে অবশ্যই কমেন্টস করে জানান নাম্বার ওয়ান নাম্বার টু নাম্বার থ্রি আর নাম্বার ফাইভ তো আশা করি এই ভিডিওটার মাধ্যমে আমি জাস্ট আপনাদেরকে আমার কিছু বিষয় আমি আপনাদের সাথে শেয়ার করলাম বিকজ আই থিঙ্ক দ্যাট যে আমি আপনাদের সাথে আছি প্রায় মোর দেন থ্রি ইয়ার্স একচুয়ালি থ্রি ইয়ার্স ধরে আমি ভিডিও আপলোড করে আসছি তো আমি অনেক সময় অনেক বিষয়গুলা শেয়ার করি আই থিঙ্ক দ্যাট আচ্ছা আমার কাছে মনে হয় যায় আমার হয়তো কিছু কিছু বিষয় আপনাদের সাথে শেয়ার করা উচিত আমার ভালো লাগা আমার মন্দ লাগা বিষয়গুলো আপনাদের সাথে শেয়ার করা উচিত তো আজকে আমি আমার ভালো লাগার কিছু বিষয় শেয়ার করলাম বা কিছু জিনিস আমি আপনাদেরকে দেখালাম আপনারাও আপনাদের সেই বিষয় জিনিসগুলো আপনারা আমাকে কমেন্টস করে জানাতে পারেন তো দেখা হবে নেক্সট ভিডিওতে সে পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ আসসালাম আলাইকুম